সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। চলে এলাম তাই আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে প্রথমেই জানিয়ে নিই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আর মকর সংক্রান্তি মানেই তো একটুখানি পিঠে পায়েস এ সমস্ত থাকবেই। তো নলেন গুড়ের রসগোল্লা আর পান্তুয়াটা কিনে এনেছিলাম আমি দোকান থেকে। আমি যেহেতু একটা মিষ্টির পোকা, সেই কারণে এই সমস্ত মিষ্টি মাছটা তো আমার নিত্যসঙ্গী। মকর সংক্রান্তি উপলক্ষে স্পেশালি বানিয়েছিলাম কয়েকটা পাটিসাপটা আর হচ্ছে নলেন গুড়ের পায়েস। সবকটা আইটেমই মিষ্টি মিষ্টি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না একসাথে, তো সেই কারণে একটু ঝালঝাল করে কাবুলি চানার তরকারি করে রাখলাম আর কয়েকটা পরোটার জোগাড় করে রাখলাম, সময় মতো সবাইকে ভেজে দেব। এগুলো তো সব মকর সংক্রান্তির সন্ধের ব্যবস্থা, তো দিনের বেলায় কোথায় গেছিলাম আমরা একটুখানি সেটা এবার দেখিয়ে দিই তাহলে। মকর সংক্রান্তির দিন ঠান্ডা থাকবে না এটা তো ভাবাই যায় না। তো সকাল থেকেই একদম ওয়েদার ছিল জঘন্য, একদম মেঘলা মেঘলা, তার সাথে এত ঠান্ডা একটা হাওয়া বইছিল যে হাত পা একদম জমে একাকার হয়ে যাচ্ছিল। আবার ছুটির দিন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘরে বসে থাকতেও একটা বিরক্তি লাগে, তখন ভাবছিলাম একটু কোথাও ঘুরে আসি, কিন্তু ওয়েদার যেমন একবার ভাবছি যে বেরোবো কি বেরোবো না, এই করতে করতে ফাইনালি মানে দুপুরের দিকে তো বেরিয়েই পড়লাম একটু। আবার এটাও ঠিক যে মেঘলা ওয়েদারে বেরিয়ে ছবি তুলে খুব একটা শান্তি পাওয়া যায় না, কিরকম একটা ধোঁয়াটে ধোঁয়াটে আসে যেন চারদিকটা। তো যাই হোক, কোথায় যাবো ভাবতে ভাবতে চলে এলাম পুলিশ বাজারের কাছে জেল রোডে, যেখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আসলে কয়েকদিন আগে যখন এখানটা দিয়ে যাচ্ছিলাম না, একটা মাঘী পূর্ণিমার নোটিশ দেওয়া ছিল দেখেছিলাম, তো এখন সেটা কোন জায়গায় আমি ভুলে গেছি আর কি। না, এবার খুঁজে পেয়ে গেছি। যাই হোক, একটুখানি অনুষ্ঠান সূচিটাকে ক্যামেরাবন্দি করে নিই প্রথমে, তারপর কথা বলছি। আসলে ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা মানে শ্রী শ্রী প্রণবানন্দজী মহারাজের জন্মদিন হচ্ছে 1896 সালের 29শে জানুয়ারি, যেটা কিনা মাঘী পূর্ণিমার দিন। সেই কারণেই মাঘী পূর্ণিমার দিন ওনার জন্মতিথি উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে তো উৎসব পালন করা হয়। তো অনুষ্ঠান সূচিটা দেখে নিয়েছি, এবার বাড়ি গিয়ে একটু ক্যালেন্ডারটা ভালো করে দেখে নেব, কারণ মাঘী পূর্ণিমা বোধ হয় 5 ফেব্রুয়ারিতে পড়েছে এবছর। আমার সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের সম্পর্ক বোধ হয় সেই ছোটোবেলা থেকে, কারণ KG থেকে 4 অবধি আমি ভারত সেবাশ্রম সংঘের আন্ডারেই একটি স্কুলে পড়েছি, প্রণবানন্দ শিশু ভবন, যেটা ছিল হচ্ছে হৃদয়পুরে, বারাসাতের আগে স্টেশন। আমাদেরকে ছোটোবেলায় কেউ কোন স্কুলে পড়ো জিজ্ঞেস করলে আমরা বলতাম যে আশ্রমে পড়ি, আর আশ্রমটা ছিল মহিলা সন্ন্যাসিনী দ্বারা পরিচালিত, নাম ছিল প্রণব কন্যা সংঘ। আর ওখানে টিচারদের আমরা কিন্তু দিদিমণি বলতাম না, আমরা মামনি বলে ডাকতাম। পড়াশুনো ছাড়াও আমাদের সেখানে হতো বাগান করা, তারপরে মাটির কাজ, ব্রতচারী, তো আমরা ভীষণ এনজয় করে সেগুলো করতাম তখন। আর হতো রামায়ণ মহাভারত গীতার উপরে ধর্মশাস্ত্র পরীক্ষা, যেটার পুরস্কার আনতে আমরা আবার যেতাম বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। জেল রোডের ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু চলে এসেছিলাম লাইমুকরার বিট হাউসের রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনে তো বহুবারই আসি এবং সেসব ভিডিও শেয়ারও করি সকলের সাথে, তো ওখানে আর আজকে বেশিক্ষণ সময় নষ্ট না করে সোজা চলে এলাম গোর্খা দুর্গা মন্দিরে। শিলং থেকে গৌহাটি যাওয়ার রাস্তায় এটা পড়ে আর কি, জায়গাটার নাম হচ্ছে গাড়িখানা। তো গৌহাটি যাওয়ার জন্য তো এই পথ দিয়ে যখন যেতে হয় প্রতিবারই মন্দিরটাকে দূর থেকে দেখি, একবার নমস্কার ঠুকে চলে যাই আর কি। তো ভিতরটায় কোনো দিন কিন্তু যাইনি, আজকেই ফার্স্ট টাইম ঢুকছি।
মন্দিরটার সামনে এসে যে কথাটা আমার মনে হলো প্রথমেই, যে কেউ যদি আঁকতে পারে তাকে যদি বলা হয় যে পাহাড়ি একটা জনপদের ছবি আঁকো যেখানে আঁকাবাঁকা একটা রাস্তা চলে গেছে পাহাড়ের সামনে দিয়ে এবং রাস্তার পাশে রয়েছে ছোট্ট মতন একটা মন্দির, তাহলে বোধহয় সে এই মন্দিরটার ছবিই এঁকে ফেলবে। এইবার দুর্গাপুজোর সময় তো শিলংয়ের বিভিন্ন দুর্গাপুজোর প্যান্ডেলে ঘুরে ঘুরে আর কি ঠাকুর দেখেছি, ভিডিও করেছি, কিন্তু এই জায়গাটায় ঠিক কেন যে আসিনি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বেশ সুন্দর ছোটোখাটো একটা নেপালি মন্দির, আর তার পাশে ওই হলুদ রঙের দেখা যাচ্ছে ওটা একটা কমিউনিটি হল, যেখানে কিন্তু আজকে একটা নেপালি বিয়ের অনুষ্ঠান বোধহয় সম্পন্ন হচ্ছে, তো অনেক লোকজন জমায়েত হয়েছে দেখতে পেলাম। এই দুর্গা মন্দির থেকে আমরা তো এখন বেরিয়ে যাব, ওই যে সামনে সিঁড়িগুলো দেখা যাচ্ছে ওটা ধরে নিচে নেমেছিলাম, আবার ওটা ধরেই উপরে উঠলেই বড় রাস্তা পেয়ে গেলাম। তো রাস্তার অপোজিট সাইডে রয়েছে বজরংবলীর মন্দির, তো সেটাতে তো অবশ্যই যাব আমি এখন। এই মন্দিরে তো আমি আগেও এসেছি, তবে ভিডিও হয়তো এই ফার্স্ট টাইম দিচ্ছি। আসলে আমি হলাম বজরংবলীর একনিষ্ঠ ভক্ত, মানে যে অন্য ঠাকুরের সামনে গিয়েও হাত জোর করে মানে জয় বজরংবলী বলে ফেলা পাবলিক হচ্ছি আমি আর কি। তো যাই হোক, এখন দু একটা কাজের কথা বলি, যে যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে বসে একটু স্কিপ না করে দেখলে তাদেরকে আমার দুটো কথা বলার আছে। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এগুলো করে রাখলে কি হবে, আমি আবার যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন অবশ্যই পৌঁছে যাবে। আর ইউটিউবের লাল রঙের বেল আইকনটা যদি ক্লিক করে রাখো তাহলে তো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবেই যাবে। তো এই ভিডিওটাকে আজকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। धरि सियहि दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे लाए संजीवन लखन जियारे श्री रघुवीर हर शिवर लाए रघुपति कीनी बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई बदन तुम रोजस गावे अस्तु श्रीपति कंठ लगावे संकारिक ब्रह्मादि मुनि सा नारद सारद सहित यम कुबेर दिगपाल जहाते कभी को विद कह सके कहाते तुम उपकार सूफी वही कीना राम मिला है राजपद दीना।